হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আগেন। সো আজকে দেখতেই পাচ্ছ, আজকে হচ্ছে থার্সডে রাত্রিবেলা আমি 11টার সময় বসে বসে মাছ রান্না করছি, ভাজছি আর কি। কালকের জন্য ঝোলটা করে রাখবো। কী দিয়ে ঝোলটা করবো? এখন যেটা পাওয়া যাচ্ছে, কপি আলু দিয়ে মাখো মাখো করে একটু ঝোল তৈরি করবো, আদা আর পেঁয়াজ জিরে বাটা দিয়ে। তো এটা তো আমার কমপ্লিট হয়ে গেল। আর এবারে শুক্রবার দিন আমরা আবার গেছি একটুখানি ধাবাতে গিয়ে, একটুখানি আমার খেতে ইচ্ছা করেছিল ওইখানকার কুলচা, অমৃতসারি কুলচা খেয়ে এলাম বরের সাথে গিয়ে। বাচ্চাদের নিয়ে শুধু আমরা ভিতরে ঢুকে যাচ্ছি, মানে ওর খাবার পড়ে আছে। এই দেখো ভূতকা, এত কে হুয়া ভূতকা দেখছে, ভূতের পিকচার দেখার ওস্তাদ। রাত্রে ঘুমোতে পারে না, তখন বলবে আমার ঘুম পাচ্ছে, ঘুমোতে পারে না কিছু না। এই যে বসে আছে টেবিলের নিচে খাবার খাওয়ার জন্য, ছোচা আমি করার জন্য। শনিবার একটু তাড়াতাড়ি এসে ওর জন্য আমি এসে এসব তৈরি করি। আরে একটু সাউন্ডটা আস্তে কর বাবা, আমি কপিরাইট খাবো, শুনতে চায় না বাচ্চা। স্কুল থেকে এসে ওটা টিভি রাহুল দাসকে যাইনি, কাকে ঠিক আছে ওর জন্য খাচ্ছে, রাহুলের খাওয়া হয়ে গেছে। কালকে রাত্রে খাবার তৈরি করে দিয়েছিলাম। আজকে তো ডাল করেছি, এখন কালকে রাত্রে ছোলার ডাল, বেগুনের ঝাল আর কপি আলুর তরকারি, কপি আলু মটরশুঁটি দিয়ে তার তরকারি করেছি। আসার সময় তো ভাত বসিয়ে দিয়েছিল, যখন ভিডিওটা রেখে দেবো করে, যখনই বড় আসবে তখন খেয়ে নেবে। আবার খেয়ে উঠবে সন্ধ্যাবেলা, উঠে আবার খেয়ে রুটি করতে পারবে। আজকে সন্ধ্যাবেলা আবার একটু রুটি করার পার্টি রাত্রে। বিউটি গার্ল কেমন ঘুমোচ্ছে, লেপের ভিতরে আমাদের ঢুকতে দিচ্ছে, নিজেই ঘুম থেকে উঠেছি, নটার সময় উঠেছি। চল নিচে যা, নিচে যা, উঠে রুটি দেওয়া হয়ে গেছে, মানে আমার কোনো শানি নেই যে কটা বাজে। যাও ঘরে যাও, যাও নিজে ঘরে যাও, যাও। আর কিছু শর্টস তৈরি করেছি, দু তিনটে কোনো অনেকদিন হয়েছে শর্টস তৈরি, তাই শর্টস তৈরি করছিলাম। এই তুই শুনতে পাস না একবার বললে, নিচে যা, চল নিচে যা, নিজের জায়গায় যা, নিজের রুমে যাও, যাও যাও।